দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রোজা মুসলমানদের জন্য একটি অপরিহার্য ইবাদত। সারাদিনের রোজা শেষে আমাদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় ইফতার। আমরা সবাই সাধ্যমতো চেষ্টা করি আমাদের ইফতারকে বর্ণাঢ্য করতে। সাধারণত বাংলাদেশি ইফতারিতে আমরা খেজুর, ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, জিলাপি ইত্যাদির প্রাধান্য দেখতে পাই। পাশাপাশি থাকে নানা ধরনের ফল। আমাদের আজকের ভিডিওতে আমরা তুলে ধরব বিশ্বের বিভিন্ন দেশের ইফতারের উপাদানগুলোকে। আমরা জানার চেষ্টা করব অন্যান্য দেশের মুসলিমরা যারা আমাদের মতোই কষ্ট করে রোজা থাকেন, তারা কিভাবে এবং কী ধরনের খাবার দিয়ে ইফতারি করে থাকেন। তো দর্শক, চলুন জেনে আসি বিভিন্ন দেশের ইফতার সম্পর্কে। সৌদি আরব। ইসলাম ধর্মের শুরু যেখানে, সেই সৌদি আরবে মাহে রমজান ও ইফতার যে বিশেষভাবে উদযাপিত হবে তাতে কোনো সন্দেহ নেই। রোজার মাসে সৌদি আরবের বেশিরভাগ অফিস আদালতই ছুটি থাকে। সৌদি ইফতারের আয়োজনটাও হয় অনেক জাঁকজমকপূর্ণ। পুষ্টিকর খাবারে পরিপূর্ণ সৌদি ইফতারে থাকে উন্নত মানের খেজুর, ভীমত অর্থাৎ আঙ্গুর রসের শরবত, লাবান, তামিজ, এক ধরনের রুটি, বোরাক বা মাংসের পিঠা, ইন্দোনেশিয়া। মুসলিম দেশ নিয়ে কথা বলতে গেলে ইন্দোনেশিয়ার নাম আসবেই। সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে ইন্দোনেশিয়া পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম দেশ। দেশটির ইফতারে ফল এবং ফলের রস থেকে তৈরি শরবত প্রাধান্য পায়। ডাবের পানি তাদের খুবই প্রিয়। আরও থাকে মেন্দোয়ান, এটা অনেকটাই আমাদের দেশে পেঁয়াজুর মতো ভাজা আইটেম। ইরাক। অন্যান্য দিক থেকে আধুনিকতার ছোঁয়া পেলেও ইরাকিরা ইফতারের ব্যাপারে এখনও পুরনো ঐতিহ্যকে অনুসরণ করে থাকে। ইরাকি ইফতারের মধ্যে থাকে প্রথমত তাজা অথবা শুকনো খেজুর এবং সিনেনা বা টক দই দিয়ে তৈরি বিশেষ একরকম শরবত এবং ভেড়া অথবা মুরগির মাংস। মুসলিম প্রধান দেশ হিসেবে পাকিস্তান বেশ উৎসাহ ও উদ্দীপনার সাথে মাহে রমজান পালন করে। রুটি এবং মাংস পাকিস্তানিদের প্রিয় এবং ঐতিহ্যবাহী খাবার। তবে আধুনিককালে তারা আরও যে আইটেমগুলো ইফতারে রাখতে পছন্দ করে তার মধ্যে আছে ব্রেড রোল, টিক্কা সামোসা, সাফিয়ানি বিরিয়ানি ইত্যাদি। ইফতারিতে বৈচিত্র্য থাকলে সবার কাছেই সেটা বেশ ভালোই লাগে। যদিও সারাদিনের রোজার পর তেল চর্বিযুক্ত এবং ভাজা পোড়া খাবার এড়িয়ে চলাই ভালো। বাংলাদেশের বিখ্যাত চক বাজারে এই রকম ঐতিহ্যবাহী ইফতারি তৈরি করা হয়। একসময় মানুষ দূর দূরান্ত থেকে চক বাজারে চলে আসতেন রকমারি ইফতার নিতে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেগুলো কতটা স্বাস্থ্যসম্মত সেটা অবশ্যই একটা বড় প্রশ্ন। দর্শক, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য বিনীত অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।